বন্ধুরা নমস্কার, আজকে রিয়ান্স কিচেনে সবাইকে স্বাগত। স্যার সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি করব আপনার সঙ্গে শেয়ার করব। দেখেন, এখানে আমি আলু নিয়েছি, এই যে আলু এরকম এরকম পিস করে নিয়েছি, আলু নিয়েছি আর মিষ্টি কুমড়ো এরকম পিস করে নিয়েছি। আর এখানে আলু ভাজার জন্য আলু কেটেছি, এই যে আলু ভাজার জন্য আলু কেটেছি। আর এখানে ডাল, মসুরি ডাল, আজকে আমি মসুরি ডাল দিয়ে এগুলি করব। মসুরি ডাল নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আমি চাল নিয়েছি, চাল ধুয়ে রেখেছি। বলবেন যে কি করছি আজকে, আমি এক এক করে বলছি। আজকে আমি সবগুলি সবজি দিয়ে, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে আমি খিচুড়ি করব। আর এখানে আমি দেখাচ্ছি, এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি, ঠিক আছে। এই যে পাঁচ ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, তেজপাতা নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি, জিরের গুঁড়ি নিয়েছি, ঠিক আছে। এখানে আমি প্রেশার কুকারটা প্রথমেই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এইটা দিয়ে, এই মগটা দিয়ে আমি জলটা দিয়েছি, তিন মগ জল দিয়েছি, ঠিক আছে। তিন মগ জল দিয়েছি, আপনারা এক এক করে দেখেন, জলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে ডালটা ছেড়ে দেব, ডালটা ছাড়বো। আজকে আমি প্রেশার কুকারে খিচুড়ি করব, খিচুড়ি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বলবেন কেমন হচ্ছে কি হচ্ছে। ডালটা দিয়ে দিলাম, তারপরে আমি আলুটা ছেড়ে দেব। আলুটা গলে যাবে বলে আমি একটু বড় বড় করে কেটেছি, প্রেশারে সিটি মারবো তো গলে যাবে। আলুটা দিয়ে দিচ্ছি, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে লাল লাল হয়ে যায়। আলুটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দেব। জলটা আমরা বুঝে আন্দাজ করে দেবেন। এইটা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে আমি এখন নুনটা দিয়ে দেব। নুনটা স্বাদ মতো দেবেন, আমি এই চামচ দিয়ে তিন চামচ দিচ্ছি, তিন চামচ না চার চামচ দিয়ে দিই। ব্যাস, বাকিগুলো আমি হলুদটা দেব, হলুদটাও দিয়ে দিই। হলুদটা দিয়ে গাটিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মুখাটা বন্ধ করে দেব। হলুদটা আমি এক স্পুন দিয়ে দিলাম, ঠিক আছে। হলুদটা এক স্পুন দিয়ে দিলাম, এখন আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি চালটা দিয়ে দেব। এই যে চালটা ধুয়ে রেখেছি, চালটা মানে খিচুড়িটার আন্দাজটা কি, আমি এই গ্লাস দিয়ে করেছি তো, গ্লাস দিয়ে দিয়েছি। গ্লাসটা আমি দেখাচ্ছি, গ্লাস দিয়ে ইয়ে করছি, মানে চালটার আয়তনটা কম হবে, ডালের আয়তনটা একটু বেশি হবে, ঠিক আছে। আমি একটু চালটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করছি। নুন হলুদ আমার দেওয়া হয়ে গেছে, আর এই গ্লাসটা দিয়ে আমি মেপেছি, ডাল নিয়েছি একটা পুরো ভর্তি করে, আর চাল নিয়েছি ইয়ে করে আর কি, এটাও পুরো ভর্তি করে নিয়েছি। কম বেশ কম বেশ অল্প একটু হতে লাগে, নাহলে হয় না। এখন আমি সিটি মারবে, আমি ঢাকনাটা বন্ধ করে দেব। প্রেশার কুকারের ঢাকনা দুটো সিটি মারবো, দুটো সিটি মারার পরে হয়ে যাবে, তারপরে সম্বাসটা দেব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এটা লাগিয়ে দিলাম, দুটো সিটি মারার অপেক্ষায় আছি। বন্ধুরা, আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, খিচুড়ির সঙ্গে আলু ভাজা করবো তো, আলু ভাজার জন্য আমি তেলটা দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা দুটো দেব, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি, কেন কি হলুদটা একটু পরে দেব, নুনটা দিয়ে দিলাম। আর আলু ভাজাটা আমি ছেড়ে দেব এখন। এই যে আমি আলু ভাজাটা কেটে রেখেছি, আলু ভাজাটা ছেড়ে দেবো। আমার আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে।
আমার আলু ভাজা মানে খিচুড়ির সঙ্গে আলু ভাজাটা হেভি, খুব মস্তি হয়। আমারও আলু ভাজা খেতেও বন্ধুরা, নুনটা দিয়েছিলাম তো বাজার মধ্যে, আলু বাজার মধ্যে, এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আর ভীষণ ঠান্ডা পড়েছে শিলংয়ে, খুবই ঠান্ডা পড়েছে। এখন আমার আলু ভাজাটা এখন আমি একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ি লাগিয়ে দিই, তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে, সিটি মেরে দিচ্ছে, আর ওইদিকে আলু ভাজাও হয়ে যাচ্ছে। তিন চারটা সিটি মেরে দিয়েছি, ওইদিকে আলু ভাজাটা বাড়াচাড়া করছি, হয়ে যাচ্ছে। একটু হবে, একটু কড়া ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি খিচুড়িকে সম্বাস দেব। প্রথমে আমি একটু দেখুন কিরকম হয়েছে, জলটা একদম শুকিয়ে যাবে, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে মিক্স করব। তারপরে আমি ঘি নিয়েছি, ঘি দেব তার মধ্যে, আর ওইদিকে কড়াইটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন আমি যেগুলি জিরে দিয়েছি এগুলি আমি মিক্স করছি, ঠিক আছে। এই দেখুন বাটার, মানে ঘি নিয়েছি, ঘিটা অল্প করে দিয়ে দিই, অন্নপূর্ণা ঘি, অন্নপূর্ণা, অল্প করে ঘি দিয়ে দিলাম। একদম গলে গেছে মিষ্টি কুমড়োগুলো, একদম গলে গেছে, ঘিটাও গলে গেছে, আলুগুলো একদম সব গুণি সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি কড়ার আঁচটা বাড়িয়ে দিলাম, কড়ার আঁচটা বাড়িয়ে দিলাম, তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম বন্ধুরা, একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে। আমার তো খিচুড়ি খুবই ভাল লাগে। শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। ভালোভাবে ভাজবো, ভেজে দুটো হাতা খালি একান্তনে তুলে দুটো হাতা এর মধ্যে দেবো, দিয়ে আমি কড়াইটা ঢেলে দেবো এর মধ্যে। একদম কালো করে ভাজা হবে। তোরা দেখেন আমার ভাজা হয়ে গেছে, একদম লাল করে কালো করে ভেজে নিয়েছি। এখন আমি একান্তনে দুটো আটা দুবার ছিঁড়ে এর মধ্যে ছেড়ে দেব। খিচুড়ির ডেঙ্গি কিন্তু খেতে ইচ্ছে করবে, খুব ডেং হয়েছে। আটা একটু কমিয়ে নিলাম, এটা আমি এখন এর মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন, সব ফোড়নগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করছি। এটা উপরে উঠিয়ে নিই, উপরে উঠিয়ে নিলাম। সবগুলি আমি যে সম্বাস দিয়েছি সবগুলি মিক্স করে দিলাম। সবগুলি দিয়ে দিয়েছি, খিচুড়ি আর আলু ভাজা একদিন, এটার পুরোটাই নিরামিষ খাওয়ার, এতে খুবই টেস্টি লাগে, ভাল লাগে। আর ওইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, সঙ্গে আলু ভাজা আর খিচুড়ি, কি মজাদার খাওয়ার! বাবা, নন্দিনী তোকে দিয়ে দিই খেয়ে নে। বাঁধাকপি, ফুল, বন্ধুরা দেখেন আমি খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছি, কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে বলবেন একটু কমেন্ট করে। আর
আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আজকের মতো এতটুকুই রাখলাম, টাটা, বাই বাই, রাখছি।